গুঞ্জন ছিল আর্জেন্টিনা প্যারিস অলিম্পিকে জায়গা করে নিলে খেলবেন লিওনেল মেসি ও আনহেলডি মারিয়া ব্রাজিলকে হারিয়ে সেই টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনার অনর্ধ তেইশ ফুটবল দল তবে প্যারিসে খেলার প্রস্তাব নাকচ করে দিয়েছেন ডিমারিয়া এরপরই মেসিকে খেলার আনুষ্ঠানিক জানিয়েছেন কোচ হ্যাভিয়ার মেসেরানো খুব আগের কথা নয় চার বছর আগেও লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের একমাত্র অর্জন ছিল অলিম্পিক স্বর্ণপদক 2008 দু হাজার আট সালের বেজিং অলিম্পিকে এসেছিল সেই সাফল্য সেবার আর্জেন্টিনার সাফল্যের বড় কারিগর ছিলেন মেসি ও ডিমারিয়া মেসির পাশে বেজিং ফাইনালের একমাত্র গোলটি করেছিলেন ডিমারিয়া ১৬ বছর পর সেই উত্থানের মঞ্চেই আরও একবার মেসি ডিমারিয়া জুটিকে দেখা যাওয়ার দিয়েছিলেন সালে অলিম্পিক ফুটবলে স্বর্ণজয়ের সেই আসরে ছিলেন সেবার খেলোয়াড় এবার আর্জেন্টিনা অলিম্পিক দলের কোচ সাবেক এ মিডফিল্ডার জানিয়েছিলেন মেসিদের জন্য অলিম্পিকে খেলার দরজা খোলা রয়েছে অলিম্পিকে অনুর্ধ্ব তেইশ দল হলেও তিন সিনিয়র খেলোয়াড় নেওয়ার বিধান রয়েছে আর্জেন্টিনার সর্বজয়ী উইঙ্গার ডিমারিয়া আগেই জানিয়েছেন কোপা আমেরিকার পর আর্জেন্টিনার জার্সিটা তুলে রাখতে চান তিনি ডিমারিয়াকে না পেলেও আর্জেন্টিনার বিশ্বকাপ মহা মহাতারকা মেসির জন্য সব চেষ্টা চালানোর কথা জানিয়েছেন মার্চেরানো